নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইয়ে তিনটি নৌকা সহ প্রচুর বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, আটক তিন। উদারবন্দে যুবকের মৃতদেহ উদ্ধার, অতিরিক্ত নেশাই মৃত্যুর কারণ। অস্থির পরিস্থিতি চলছে কলেজের স্কুলে, বিশেষ তদন্ত চান মামলাকারীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবৈধ বার্মিজ সুপারি পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল সোনাই পুলিশ। শুক্রবার সকালে কাজীডোহর এলাকায় সোনাই নদী দিয়ে পাচারের পথে তিনটি ইঞ্জিন চালিত নৌকা সহ 80 বস্তা অবৈধ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে সোনাই পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার ওসি মানব হ্যান্ডিক সদল বলে এই অভিযান চালান। অবৈধ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে সোনাই পুলিশ। বার্মিজ সুপারি পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজন ব্যক্তিকেও আটক করা হয়েছে। তারা হলেন সোনাই থানার কাজীডোহর প্রথম খণ্ড গ্রামের মামুন রশিদ বড়ভুইয়া, কচুদরম থানা এলাকার মোহনখাল গ্রামের সোহেল আহমেদ লস্কর ও কচুদরম থানা এলাকার জোড়াখাল গ্রামের এলটন মার। উদারবন 6 মাইল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে একটি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, হত যুবক উদারবন হাসপাতাল রোডের বাসিন্দা মৃত ধীরু মালাকারের ছেলে সমরজিৎ মালাকার। শুক্রবার সকাল 7টা নাগাদ পেট্রোল পাম্পের কর্মচারীর নজরে পড়ে পাশের খালি জায়গায় এক যুবক পড়ে আছে। সঙ্গে সঙ্গে উদারবন পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে উদারবন থানার ওসি হাওকাম চাংসাং, এএসআই রঞ্জিত কুমার সিনহা ও সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেন। মৃতদেহটির পাশে থাকা ছোট দুটি খালি মাদকের কন্টেনার ও সিরিঞ্জ, মোবাইল ফোন, সাইকেল উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। ঋতুরাজ বরদলৈ সংবাদ মাধ্যমে জানান, অতিরিক্ত নেশার কারণে ছেলেটির মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে। পরিবারের পক্ষ থেকে জানা যায়, ছেলেটি নেশামুক্ত সেন্টার থেকে আসার মাত্র 4-5 দিন হয়েছে। বৃহস্পতিবার রাত 10টায় স্ত্রী ও এক কুলের শিশুকে ঘর থেকে রেখে বেরিয়ে আসে, আর ফিরে বাড়িতে যায়নি। হসপিটাল রোডে সমরজিৎ মালাকার নামের এক ব্যক্তি মানে ডেড পাওয়া গেছে। তো সাসপেক্টেড টু বি ড্রাগ অ্যাবিউজ। This is the son of Mr. late Jirendra Malakar of Udarbon Medical Hospital. Sir, what is the name of the hospital? No, actually, বেশ কবছর ধরে কোনো অডিট না থাকায় কলেজের স্কুলের কোটি টাকার আর্থিক তহবিলের সঠিক তথ্য নেই। এ নিয়ে হাইকোর্টে মামলা করতে স্কুলের অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে চাইছে পরিচালন কমিটি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এভাবে প্রকাশ্যে মুখ খুললেন মামলাকারী রাজীব দত্ত। কলেজের স্কুলের সুষ্ঠু পরিচালনার হাইকোর্টে মামলাটি করবেন বলে সাফ জানান তিনি। এই মামলা প্রত্যাহার করতে প্রথমে তার স্ত্রী ও সন্তানকে স্কুলের গেটের সামনে অতর্কিত হামলা চালানো হয়, তারপর ফোনে নামাবেশ শাসানি দেওয়া হচ্ছে। স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখতে বিশেষ তদন্ত করানোর দাবিও তিনি জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্য অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী, বিরাজ চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, রূপক চক্রবর্তী, অমিত চক্রবর্তী প্রমুখ। যে আমার
দশ দিনের কমিটি ছিলাম আমি, 10/11/2022 1/10/2022 আমার কমিটিটা হয়েছিল। 11/10 ডিসি মহোদয় আমাদেরকে ডেকে আমার কমিটিটা ভেঙে দিলেন। তখন ওনার কনফারেন্স হলে আমরা জিজ্ঞেস করছিলাম, আমার কনফারেন্স হলে ওনাকে আমরা জিজ্ঞেস করছিলাম, স্যার আমাদের কী দোষ, আমরা কী দোষ করেছি যে আপনি আমার আমাদের যে কমিটিটা ভেঙে দিলেন। উনি বললেন না এগুলো আমি বলতে পারবো না। তাই আমি আইনের দ্বার দেখলাম যে না, এখন আমার আইনের দ্বারস্থ হতে হবে, আমার জাস্টিস পেতে হবে। কী কারণে, নাহলে তো আমি এই গার্জিয়ানদের সাথে কী আমি বলবো, কী মুখ দেখাবো, আমার তো এটা কিছু বলতে হবে। তাই আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি স্কুলের এগেনস্টে বা কোনো টিচারের এগেনস্টে আমি কোনো কেস করিনি। আমি শুধু ওনাকে কেসটা করেছি, এমসিটা কেন ভাঙলেন, বাস এটাই ছিল আমার মূল কেসের সার। আলটিমেট ডিমান্ড ওইটাই যে আমরা স্কুলটা ভালোভাবে স্মুথলি চলার লাগিয়া আমরা স্কুলের মধ্যে ভালো একজন অডিটার দিয়া, অডিট উইথ ইনভেস্টিগেশন আউটসাইড থেকে আমরা এটা করাইতে চাই। এটা আমরা বিনাইন রিকোয়েস্ট সবের কাছে, টিচার কাম আমরা গার্জিয়ানের কাছে ইকুয়ালি আমরা রিকোয়েস্ট হলো এটা, যাতে অডিট উইথ ইনভেস্টিগেশনটা প্রপারলি হয় আউটসাইডার দিয়া। তার সঙ্গে যাতে জুডিশিয়ারি নিত্যা সব বার হয়ে যাইব, আর আমরা চাই যে স্কুলটা সুন্দরভাবে চলুক। এই স্কুলের লাগি আমরা যে কোনো কিছু করতে রাজি আছি, কিন্তু আমরা যা করছি স্কুলের বালার লাগি, স্কুলের ফিউচারের বালার লাগি, আমার পার্সোনাল নাথিং। যে কোনো সমস্যা সমাধান হইতে সময় লাগতো না, কারণ না যদি বই রোডের মধ্যে দাঁড়াইয়া চিৎকার করিয়া স্কুলের সমাধান হইতে, সব আমরা ইউনাইটেড হই, স্কুলটা দেখা সুন্দরভাবে ঐক্যবদ্ধ চেষ্টা থাকে। শিলচর ভকতপুর ভোলার দোকানের বিপরীতে মাখনলাল দাস ও মিহিরঞ্জন দাস, জ্যোতিকা দাসের পৈতৃক সম্পত্তি ভূমাফিয়ারা দখল করার অভিযোগ উঠেছে। জানা গেছে জমির মালিক মাখনলাল দাস ও মিহিরঞ্জন দাস কর্মসূত্রে আগরতলায় থাকেন। গত সোমবার তাদের কাকু ও বোন তাদের ফোন করে বলে যে তাদের জমি কিছু ভূমাফিয়ারা দখল করার চেষ্টা করেছে। তারপরেই আগরতলা থেকে শিলচর ভকতপুর ভোলার দোকানের সামনে এসে তাদের পৈতৃক সম্পত্তি দেখার জন্য আসেন। তখন তারা জানতে পারেন তাদের কাকু দীপক কুমার দাস শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের জমি দখলকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। জমির মালিক তাদের বোন জ্যোতিকা দাস ও কাকিমাকে ভূমাফিয়ারা মাটির গাড়ি দিয়ে প্রাণে মারার চেষ্টা চালায়। নিজের জমি দেখার সময় কিছু ভূমাফিয়ারা তাদের অশ্লীল গালিগালাজ দিয়ে প্রাণে মারার হুমকিও দেয়। গত 6 তারিখ কিছু ভূমাফিয়া আমাদের পৈতৃক বিটাতে জোর জবরদস্তি মাটি ফেলে জায়গা দখল করার চেষ্টা করে। 6 তারিখ আমার কাকু বাধা দেয়, কাকু এবং কাকুর ছেলে আমার ভাই কাকাতো ভাই ও বাধা দেয়, ওনাদেরকে মাফিয়া ভূমি মাফিয়ারা প্রাণে মারার হুমকি দেয়, অশ্লীল গালাগালি করে যে তোমরা এখানে চলে যাও, এটা আমাদের জমি, এটা এখানে থাকবে না, থাকলে তোমাদের প্রাণে মেরে ফেলব। তাও সত্ত্বে আমার কাকু এই ন্যাশনাল হাইওয়েতে এটা মানে FIR বা একটা কমপ্লেন করেন। কার বিরুদ্ধে করেন? এটা ওই ভূমাফিয়া যারা আছে আর কি, নাম জানেননি? এটা নাম একটা হচ্ছে বিশ্ব সিনহা আর আরেকটা হচ্ছে বাপটু সিনহা, ওই এলাকারই ওরা জবরদস্তি মানে ইয়ে করে। এখন আপনাদের কই আছে? আমরা এখন সদর থানাতে আছি। আজকে সকালে আরেকটা ঘটনা হয়, ধরুন 8:30-8:30 দিকে ওই ভূমাফিয়ারা আপনার আবার 4-5 ট্রাক নিয়ে মাটি ফেলতে থাকে। আমরা যাই বোন সহ ভাই সহ, তারপর আমরা বাধা দিতে যাই, আমাদেরকে প্রাণে মারার হুমকি দেয়, তোমরা এখান থেকে চলে যাও, এটা তোমার জায়গা নয়, তোমরা এখান থেকে ভাগো। আমার বোনকে গাড়ি দিয়ে মারার চেষ্টা করে। কে করে? এই ভূমাফিয়ার গ্রুপ, ওরা লোড গাড়ি দিয়ে পেছন দিক থেকে টেনে এনে গাড়ি ব্যাক করে আমার বোন এবং আমার কাকিমাকে মারার চেষ্টা করে। এখানেও গিয়া আমরা অবজেকশন করলাম, কই না না যাও মাসিরা যাও, এখান থেকে যাও, গিয়া আমরা বাবার জমিন এটা হয়েছে। তারপরে আমরা কইলাম এটা ইয়ে করি আর লাভ নাই, গাড়ি আনিয়ে উঠাইতে আমরা কইলাম গাড়ি ফালাইও না, মাটি ফালাইও না। তারপরে না মাটি ফালাইতে লাগবো, গাড়িওয়ালারে ড্রাইভারে ডাকি আনি আমরা উপরে উঠাই দেওয়ার অবস্থা, এরকম অবস্থা, তার জায়গাত মাটি ফালাইতো। ধমকি তো কিতা এটাই, আর নান গাড়ি আন দেখি দাঁড়াক তারা, এটা গাড়ি উঠে গাড়ি কিনারে এখানে হয়ে গেছে, আমি আর দি ইয়ে করছি আর কি।
পেছন দিক থেকে আর পেছন দিক থেকে তারা আনে কখন কই আইছিল এখান তো সাধারণত না তাইছে কেস করছিল শিলচরের সায়েন্ট ক্যাপিটানিও স্কুলে শুক্রবার দুদিন ব্যাপী বার্ষিক প্রদর্শনী শুরু হয়েছে বিদ্যালয়ের অধ্যক্ষ সিস্টার অর্পিতা কণ্ঠস্থ জানান পড়ুয়াদের স্বাধীন চেতা এবং তাদের শিল্প ভাবনাকে বাস্তব রূপ দিতে এমন প্রদর্শনীর আয়োজন করা হয় স্কুলের প্রথম শ্রেণীর পড়ুয়া থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যোগ দিয়েছেন প্রদর্শনীতে চিত্রকলার পাশাপাশি বিজ্ঞান সমাজবিজ্ঞান ইংরেজি নাটক গণিত চারু ও কারুশিল্প হিন্দি বাংলা এবং কম্পিউটারের মতো বিষয় রয়েছে তারা তাদের শিল্পগুলি প্রদর্শন করবে যা শিক্ষার্থীরা শিক্ষকদের সহযোগিতায় প্রস্তুত করেছে শিক্ষকদের জ্ঞানের দিক নির্দেশনা দিতে প্রতিবছর ওই বার্ষিক প্রদর্শনীর আয়োজন করা হয় এই বছরের ইভেন্টটি বিশেষ করে সাইবার ক্রাইম ও কুসংস্কারের মতো সমস্যাকে তুলে ধরবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ম্যাজিস্ট্রেট ফরেন্সিক টার্মিনাল অ্যাফেয়ার্স রঞ্জন রায় তিনি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ সিস্টার অর্পিতা কণ্ঠস্থ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং পড়ুয়ারা উপস্থিত ছিলেন প্রদর্শনী চলবে শনিবারও আমাদের স্কুলে সেন্ট ক্যাপিটান স্কুলে আজকে অ্যানুয়াল এক্সিবিশন ইনোগ্রেশন হয়েছে স্যার রঞ্জন রায় ম্যাজিস্ট্রেট কোহিন ট্রিবিউনাল এসেছিল তাদের আমার সঙ্গে আছে আর আমাদের আজকাল এই এক্সিবিশনে অনেক কিছু আমাদের বাচ্চারা টিচারের সঙ্গে অনেক কাজ করেছে আর ওদের প্যারেন্টসরাও অনেক ওদেরকে সাহায্য করেছে এটার জন্য আমি অন্যদেরকে ওদের প্রাণ অনেক অনেক প্রাণ ওদের দেখাই দিচ্ছে অনেক আমরা ক্লাস স্কুল নয় স্কুলকে আমরা ওদেরকে অনুরোধ করেছি আমাদের এখানে আসে দেখবার জন্য আমি মানে আমার মনে হচ্ছে সবাই এখানে এসে সব কিছু বাচ্চাদেরকে প্রচার করবে আর সব কিছু ভালো করে দেখবে আর আমাদের খুশি করা যায় এই এই মুহূর্তে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি কারণে বাচ্চাদের অনেক অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে অনেক অনেক ওদের টাইম দেখাই দিচ্ছে সেই জন্য আমি ওদেরকে ধন্যবাদ দিচ্ছি আর ওদের প্যারেন্টসরাও আর ওদের টিচাররাও আর প্রিন্সিপাল আর আমাদের বাকি সব টিচারের সঙ্গে আমি অনেক ধন্যবাদ দিয়ে দিচ্ছি নমস্কার বাদ্রিবিচ চালু হতেই কনকপুর রোডে বাঁকুড় সহ মোকাময় পয়েন্টে প্রত্যেক দিন লেগে থাকে যানজট যার ফলে সাধারণ মানুষ এই যানজট মুক্ত করতে হয় তাদের সাধারণ মানুষের দুর্ভোগ পড়তে হয় বাদ্রিবিচ হয়ে আসা সব গাড়িগুলি কনকপুর হয়েই সোনাইরুর হয়ে বাহির হয় যার ফলে বাঁকুড় সহ মোকাম পয়েন্টে লেগে যায় যানজট সাধারণ এতে ক্ষোভ প্রকাশ করেন তারা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ও পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন তারা অভিযোগ করে বলেন প্রশাসন থেকে কোনো সাড়া পাচ্ছেন না প্রত্যেকদিন তারা নিজেই লেগে এই সমস্যা সমাধান করছেন এই জামগুলো এই এলাকার জনসাধারণ সাহায্য করে জাম চুরায় কিন্তু প্রশাসন তো কোনো পদক্ষেপ নিচ্ছে না আজকে অনেকদিন যাবো যেহেতু বাদ্রি সেতু ওপেনিং হওয়ার পর থেকে এখানে জাম জঞ্জট চলছে আমরা এটা তো দাবি রাখি যে এই রাস্তা বড় করা হইলে এই রাস্তা জঞ্জট নির্মূল করবে এমন কি হচ্ছে স্কুল টাইমে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে গাড়ি জাম হাঁটিয়ে যাওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত জাম রয়েছে গাড়ি আটকায় তাই আমাদের দাবি সরকারের কাছে সরকার যেন এটা অতিসত্বর এটা কোনো ব্যবস্থা নেন যত বড় গাড়ি আছে ডেইলি দিনে রাত্রি সব সময় এই ট্রাফিক জ্যামটা বেশ লাগে এই বাদ্রি ব্রিজ পাস দেওয়ার পরে থাকি এই ব্রিজটা ছুটো হয়ে গেছে আর একটা ব্রিজ হইলে ট্রাফিক জ্যামটা আমার রাস্তার ফার্স্ট ছুটো হয়ে গেছে এখন আমি হসপিটাল যেতাম আমার ছোটো বাচ্চা লইয়া এখন আমি যেতে পারি না যা কষ্ট করিয়া এখনও লাইনও আমার গাড়ি রাখা এখন তো তিনটা এখন এই রাস্তাটা খিলা সুন্দর হইতো জো হইতো ওটা দেব কৃষ্ণপুর সন্ন্যাসীবাড়ি দেবতার আসনে রাত্রিবাস ভিন্নধর্মী যুবকের এলাকার জুড়ে বিরূপ প্রতিক্রিয়া কচুদরম থানা এলাকায় ববুন হিল জিপির কৃষ্ণপুর সন্ন্যাসীবাড়ির দেবতার আসনে ভিন্নধর্মী এক যুবকের রাত্রিবাস নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে
কৃষ্ণপুর এলাকার প্রবীণ নাগরিক বরেন্দ্র চন্দ্র দাস সন্ন্যাসী বাড়িতে প্রণাম করতে গিয়ে দেবতার আসনে ঘুমিয়ে রয়েছে এক যুবক। তিনি যুবকটিকে ডাকাডাকি করে ঘুম থেকে উঠে আবোল তাবুল কথা বলতে থাকে। এদিকে বিষয়টি চাওয়ার হতে এলাকার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোক জড়ো হয়ে স্থানীয় গ্রামরক্ষী বাহিনীকে খবর দেন। পরে গ্রামরক্ষী বাহিনী কচুদুরম পুলিশকে খবর দিলে কচুদুরম থানার ওসি খরেন্দ্রনাথ ঘটনাস্থলে গিয়ে যুবকটিকে থানায় নিয়ে আসেন। ধৃত যুবকটি জানায় তার বাড়ি সোনাই স্বাধীন বাজার এলাকায়, নাম ইমরান হোসেন লস্কর, বাবার নাম ইনামুদ্দিন লস্কর। সে আরো বলে ভুবন পাহাড়ের যাওয়ার উদ্দেশ্যে সে কৃষ্ণপুর এসেছিল, কিন্তু রাত হয়ে যাওয়াতে সেখানে ঘুমিয়ে পড়ে। এদিকে স্থানীয় নাগরিকেরা কচুদুরম ওসিকে জানান, বিগত কয়েকদিন থেকে সন্ন্যাসী বাড়িতে লাগানো মহাদেব ও হনুমানের ছবির দিকে কে বা কারা ভেঙে দিয়েছে। এখন তোমরা যুব খারাপ হয়ে গেছে, এটা তো আমি অতটুকু ভাবছি না, বুঝলে আমি খারাপ হয়ে যাব গিয়া এনে ঘুমাইলে। হ্যাঁ, ওই মাথাম ভাবছি না, ও মা তার কিছু না, তো মা তো নিজের চিন্তা হয়েছে না, বুঝলে খেরোর বাড়ির গিয়ে ঘুমাইলে ভালো হইব, ওই মার তো চিন্তা হয়েছে না, ও মা। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার শোনাইয়ে। তিনটি নৌকা সহ প্রচুর বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, আটক তিন। উদারবন্দে যুবকের মৃতদেহ উদ্ধার, অতিরিক্ত নেশাই মৃত্যুর কারণ। অস্থির পরিস্থিতি চলছে কলেজের স্কুলে, বিশেষ তদন্ত চান মামলাকারীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।